আমার অশ্বিনী গোসাই দক্ষিণ বাঘ তাকে বলে। দক্ষিণ বাঘ হচ্ছে দক্ষিণ নাসিকা, কোন নদীর কথা বলছে? ভবনদী। এই মানুষ সংসার করতে গেলে নারী পুরুষ মিলনের সময় তাদের শ্বাসের গতি দক্ষিণ নাসিকায় থাকলে অতিসত্বর পতন হয় করিডুরে। এই জন্য এখানে চণ্ডীদাসের ভজনকে অশ্বিনী গোসাই ফলো করেছেন, তাকে অনুসরণ করেছেন। আর তোমরা বলছো মতুয়াদের মধ্যে ভজন নাই, সাধন নাই, তারা নাস্তিক, মার্ক্সবাদের সঙ্গে মিলাচ্ছ। আমি মার্ক্সবাদের অসম্মান করে কোনো কথা বলছি, প্রত্যেকটা বাদের একটা থিওরি আছে, দর্শন আছে। লেনিন, মার্ক্স এরা এসেছিল জাগতিক সুখ শান্তি, যারা শ্রমিক, কৃষক, দিন মজুরেরা তারা পেতে পারে সমান অধিকার, অর্থনৈতিক সমবণ্টন, এটা হচ্ছে মার্ক্স দর্শন। কিন্তু মানুষের মধ্যে যে আত্মা করে গমনাগমন, সেই আত্মা তত্ত্ব, রসতত্ত্ব তারা কোনোদিন করে নাই অন্যের সঙ্গে। সারা বিশ্বে এখন আপনারা দেখুন, টিভি খুললেই যেসব নেকেট ছবি টিভিতে দেখায়, এখন আর ওপেন সেক্স হতে তোর বাকি নাই। কিন্তু এর দ্বারাই মানুষের কি করলাম? মানুষকে আগে নিজের রক্ষা করার সন্ধান জানতে হবে, এই দেহতরি যেন ডুবে না যায়। সেই কাম নদীর গোলা থেকে বাঁচতে গেলে গুরু না হলে কে বাঁচাবে তোমায়? দীক্ষা গুরু কৃষ্ণই আমার শিক্ষা গুরু রাই, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনি ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালো। পুরুষের লিঙ্গ হয় ওই মস্তকের মণি, তাহা দিয়া খেলা করেন আমার দেব পদ্মজনি। সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শিরাধিকা হয় যে তাহার প্রেমের মহাজন। তাহলে তুমি দক্ষিণ দেশে যাবে অতি সহজে নৌকা ডুবে। তাই চণ্ডীদাস লিখেছে, রসের সাধন শুনো সর্বজন, অতিশে নিগুড় রস যখন সাধন করিবে তখন ইড়ায় টানিবে শ্বাস। বাম ভাগে ইড়ার, দক্ষিণে পিঙ্গল, মধ্যভাগে সুষুম্না চক্রভেদী। মথুরাদের সাধন ভজন নাই, যে বলে তার মতো বল দাম নাই। তাই আমার অশ্বিনী জান যত সব মাসে ছোটে নদীর বান, কত ধনির ভরা যাচ্ছে মারা, ঠাকুরে সাবধান। কোন নদী প্রতি মাসে বান আসে? এ কি কেনিংয়ের নদী? হ্যাঁ, কেনিংয়ের নদীতে তো দিনে দুই চারবার বান আসে, জোয়ার আসে। এ কি হাওড়ার গঙ্গা? আরে বাবা, এই নদীর খবর না জানো যদি ভব নদী পার হতে পারবে না। এই জন্য কি বলছে, প্রতি মাসে ছোটে নদীর পান,
আর আছে সেই গুরু কৃপা বল, সেই কেবল জানতে পারে কোনখানে গুঞ্জন। তাই বারে বারে কয় তোরা কে কে যাবি ভব পারে, সময় বয়ে যায় আমার মতুয়াদের কাছে একটা আবদার, যার তার লেখা দেখে আপনারা ব্যথা পাবেন পাবেন না মুখে, যার যেমন জ্ঞান সে তেমন লিখে দেয়, কিন্তু কি লেখা আছে হরিলীলামৃতের ভিতর, কি আছে অশ্বিনীর গানে, কি আমার তারক রসরাজ ভনে, সেই মতুয়ার মূল মাহাত্ম জেনে প্রকৃত মতুয়া হয়। তোরা হরিনাম করবে হাতে কাজ কর, কর্ম বাদ দিতে বলেন, কর্মের দ্বারাই জীবন গড়বে। গুরুচাঁদ ঠাকুর বলে গেছেন, যদিও তোরা করিস ভিক্ষা ছেলে মেয়ে দিশিক্ষা, শিক্ষা সংহতি সংগ্রাম চেতনা দলিতের মুক্তি নাই এই তিন বিনম, অন্ধের যেমন আয়না দেখে হয় না আনন্দ, অক্ষর জ্ঞান না থাকলে জীবে চোখ থাকতে অন্ধ। লেখাপড়া শিখবে তার মধ্যে দিয়ে আধ্যাত্মিক জীবন গড়বে, এটাই হচ্ছে মতুয়ার মূল মাহাত্ম, মতুয়ার মূল তত্ত্ব। আর কি মাতা পিতাকে ভক্তি করবে, শ্রীহরি বলেছেন তোমার কোন ব্যবহারে যেন মা বাবা এতটুকু ব্যথা না পায়। মন রাখবে মা বাবার পায়, সবচাইতে বড় ঋণী তোমরা মা বাবার কাছে, সেই মা বাবাকে রক্ষা করার সন্ধান গুরুদেবের কাছে আছে। মা বাবা বাইরেও আছে ভিতরেও আছে, কারণ এই দেহটাই তো মা বাবার সত্তা দিয়ে তৈরি হচ্ছে। সেই দেহ যদি ব্যভিচারে নষ্ট করি কষ্ট পাবে দয়াল হরি। এটাই তোমার মা বাবার সাক্ষাৎ গড়া দেহ, এই যে হিসেব করে চলবে, এমন কোনো কাজ করবে না যে কর্মের দ্বারাই মা বাবা ব্যথা পায়। তাই আমার তারক কি বললেন, কর্মে মাতোয়ারা থাকে সর্বদায়, তারাই মতুয়া শ্রেষ্ঠ প্রেমানন্দময়, জাতির বিচারে তাদের কাছে এতটুকু নাই, চলো মোরা হরি। মাতোয়ারা শব্দ থেকে মতুয়া শব্দ হয়, মেতে যাওয়া হরি নামে তাই মতুয়া। ধর্মে মাতোয়ারা আর ধর্মে মাতোয়ারা, দেখো হরি বল।
চলে তারা ধেয়ে চলে, লাল নিশান আর লাঠি কেন নিয়ে চলে? এই যে লাল নিশান জয়ের পতাকা হয়, আয় রে কে আসিস তোরা আমার কাছে আয়। সাদা বর্ডার দিয়ে ঘেরা আছে ভাই, মা বাবার মূর্ত প্রতীক তা তো ভাবো নাই। সাদা হচ্ছে পিতৃসত্তা বলে যায় সেই কথা, লালের মধ্যে আছে লুকানো মোর মাথা। রজবীরের মুখামিলন লাল নিশান হয়, আর ওই যে হাতে একটা লাঠি নিয়ে থাকে, ওর মধ্যে মহাশক্তি করে বিচরণ, এই জন্য ওটা মতু আর করে ধারণ। মহাপ্রভুর হাতে যে দণ্ডখানা ছিল, নিত্যানন্দ ভেঙে তিন খণ্ড করে দিল। মহাপ্রভু বলেছিল ভেবে তখন তবে, এই তিন খণ্ড মতু আর হাতে যাবে। মহাপ্রভুর হাতে যে তরঙ্গ রয়ে, নিত্যানন্দ যখন এটা ভাঙিয়া ফেলায়। মহাপ্রভু ডেকে বলে নিত্যানন্দে ধার, তরঙ্গে হবে একদিন কণ্ঠহার। হরিভক্ত যারা ওই মালা পরে, আনন্দে হরির আল করবে উচ্চার। এই জন্য তরঙ্গের মালা পরে তারা, নিশান দিয়ে হরি বলে হয় মাতোয়ারা। পরিষ্কার বলে গেলাম সভ্য সভার ঠাই, তবে আর বেশি বলে প্রয়োজন। কৈলাস বাবুর চরণে প্রণাম করিলাম, যেমনি কোম্পানিতে যাইছি বলে দাম। তার আশীর্বাদ আমরা শিরে বন্ধে চাই, তাছাড়ায় আমাদের তো চলার কায়দা নাই। তার চরণ শিরে ধরি মনে আসে ভাবো, তাকে নিয়ে এইবার মিলন গীতি গাব। দেখো ভগবান অবতার যত, এরা আগে মানুষ হয় গো ভগবান। শ্রেষ্ঠ মানুষ শ্রীহরি চাম করিতে মানুষে। সে কি কল্যাণ করিতে এলো, তার দর্শনে তুই আমাই বলো। হরি শক্তি হিন্দু ছিল না, হিন্দু সম্প্রদায় গো। সব শাস্ত্র পুরাণ মানুষের হারানো সম্মান, তাই হরির কি পায় গো। দেখো যাদের ছিল না ধর্মের অধিকার, বন্ধ ছিল শিক্ষার দ্বার, হরিগুরু এসে হিন্দু কোন ধর্মই নয়, সনাতনের নাম হিন্দু ধর্ম হয়। সেই হিন্দুদের পুরাণ মীমাংসায় হিংসা ভরা রয়ে গো। কৃষ্ণ তো হিন্দু ছিল, সেই কৃষ্ণই চৈতন্য হলো। ওই দেখো সেই গৌর হরি হয়ে এলো, তবে আলাদা কোথায় গো। দেখাইল কৃষ্ণ কেশব,